28শে মে 2023 এই দিনটি ভারতবর্ষের ইতিহাসে এক ঐতিহাসিক দিন, কারণ এই দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন ভারতের নয়া পার্লামেন্ট হাউসে, আর সেই সঙ্গে তিনি স্পিকারের পাশে স্থাপন করলেন ভারতের গণতান্ত্রিক ন্যায়দণ্ড, যার নাম সেঙ্গল। আসুন এই সেঙ্গল নিয়ে নানা অজানা কাহিনী জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। তাই এই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখুন, সঙ্গে যারা চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেষে আপনাদের মতামত কিন্তু অবশ্যই লিখবেন নিচের কমেন্ট বক্সে। সেঙ্গল কথাটি এসেছে তামিল শব্দ সেমাই থেকে, যার অর্থ ন্যায় ধর্ম পালন। শেষবার এই সেঙ্গল হাতে নিয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। 1947 সালের 15ই আগস্ট এই দিনটি ভারতের স্বাধীনতার দিন। স্বাধীন ভারতের ক্ষমতার হস্তান্তর হবে এই দিন মধ্যরাত্রে, এইরকম যখন সিদ্ধান্ত হলো তখন মাউন্টব্যাটেন জওহরলাল নেহরু থেকে জানতে চেয়েছিলেন যে তিনি এই অফিসিয়াল ক্ষমতা হস্তান্তর ছাড়াও কোনো প্রাচীন রীতিনীতি বা ঐতিহ্য মেনে ক্ষমতা হস্তান্তর চান কিনা। এই ব্যাপারে চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি চোল রাজাদের এক প্রথার কথা বলেছিলেন জওহরলাল নেহরুকে। তিনি বলেছিলেন চোল রাজাদের যখন এক রাজা থেকে আরেক রাজার হাতে ক্ষমতা যায়, তখন পুরনো রাজা নতুন রাজার হাতে সেঙ্গল নামে এক রাজদণ্ড তুলে দেন, এইভাবে নতুন রাজার অভিষেক হয়। এই প্রথা প্রায় 2000 বছরের পুরনো। তখন চক্রবর্তী রাজা গোপালাচারীর কথা শুনে জওহরলাল নেহরু এই প্রথার কথা বলেছিলেন মাউন্টব্যাটেনকে। সেই মতো খবর গেল তামিলনাড়ুর বিখ্যাত শিব উপাসক থিরুভাভাদুথুরাই আদিনাম মঠে। গোপালাচারীর অনুরোধে মঠের প্রধান শ্রীলা শ্রী অম্বালাভানা দেশিকা স্বামীগাল তিনি রাজদণ্ড বানানোর আদেশ দিলেন। ভুম্মিরি বাঙ্গারু ছেত্রী নামের স্বর্ণকার রূপো দিয়ে 5 ফুট লম্বা এক রাজদণ্ড বানালেন। রূপোর উপর সোনার প্রলেপ লাগালেন, আর সেই দণ্ডের উপর রইল শিবের বাহন নন্দীর মূর্তি। 14ই আগস্ট 1947 সাল রাতের বেলা থিরুভাভাদুথুরাই আদিনাম মঠের সহকারী প্রধান শ্রীলা শ্রী কুমার স্বামী থাম্মিয়ান, মঠের গায়ক মানিকম অধুভত এবং সঙ্গীতকার টি এন রাজাথিনাম দিল্লিতে এলেন। সেখানে তারা প্রথমে মাউন্টব্যাটেনের হাতে নতুন নির্মিত সেই রাজদণ্ড তুলে দিলেন, তারপর তা আবার ফিরিয়ে নিলেন। এরপর গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ সেরে পবিত্র কোলারুপাধিনাম মন্ত্র উচ্চারণের মাধ্যমে রাত 11টা নাগাদ সেই দণ্ড তুলে দিলেন পণ্ডিত জওহরলাল নেহরুর হাতে। এরপর 15ই আগস্ট মধ্যরাতে ভারতবর্ষকে স্বাধীন ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে সেই দণ্ড রাখা ছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজের আনন্দভবন মিউজিয়ামের নেহরু গ্যালারিতে। কালের নিয়মে সবাই প্রায় ভুলেই গিয়েছিল এই দণ্ডের কথা। বিখ্যাত ক্লাসিক্যাল নৃত্যশিল্পী ডক্টর পদ্ম সুব্রমণিয়াম সেঙ্গল সম্বন্ধে জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লেখেন। সেই চিঠিই এই রাজদণ্ডকে প্রধানমন্ত্রীর নজরে আনে, মিউজিয়াম থেকে বের করে আনা হয় সেই দণ্ডকে। তারপর 28শে মে 2023 নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রথা মেনে থিরুভাভাদুথুরাই আদিনাম সহ মোট 5 আদিনাম মঠের পুরোহিতরা এই রাজদণ্ডকে তুলে দিলেন প্রধানমন্ত্রীর হাতে। স্মৃতির গহ্বরে তলিয়ে যেতে থাকা এই প্রাচীন ইতিহাসকে পুনরুদ্ধার করে তাকে আবার নতুন সংসদ ভবনে ন্যায় সত্য ধর্মের প্রতীকরূপে স্থাপন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।